हेलो बंधुरा लाइव गुरु बांग्लाते तुम्हारे सबाइके स्वागत जानाई। आज के भिडियोते इम्पोर्टेंट एक टपिक निये आलोचना करब। तोमरा जारा 2021 माध्यमिक देबे तोमादेर जोन्नो এবছরে কোন কোন উপপাদ্য ইম্পর্টেন্ট সেই সমস্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব, যাতে সেই কটা উপপাদ্য তোমরা কমপ্লিট করলেই তার মধ্যে থেকে কমন পাও এবং সেখান থেকে তোমাদের উপপাদ্য থেকে যে 5 নম্বর আসবে সেই 5 নম্বর ক্যারি করতে পারো। সেই কারণে তোমরা যারা 2021 এর মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো তারা উপপাদ্য থেকে যে 5 নম্বর থাকবে সেই 5 নম্বর নিজে করে নেওয়ার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। আবার প্রথমে এবারে যারা 2021 মাধ্যমিক দেবে তোমরা যে উপপাদ্যগুলো তোমাকে এবারে করতেই হবে, যেগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে সবার প্রথমে আলোচনা করব। তার মধ্যে থেকে সবচেয়ে বেশি কোনটা এবারের জন্য বেশি আসার চান্স রয়েছে সেটা নিয়েও আলোচনা করব। তো সবার প্রথমে আলোচনা করি প্রথম উপপাদ্য, যেটা এবারের জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে জ্যাকে কেন্দ্রগামী সরলরেখাটি সমদ্বিখণ্ডিত করবে। এটাও কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া এর যে বিপরীত উপপাদ্যটা আছে সেটাও কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। বিপরীত উপপাদ্যটা কি? ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে ওই সরলরেখাটি জ্যায়ের ওপর লম্ব হবে। মানে এটা সমদ্বিখণ্ডিত হলে এ লম্ব প্রমাণ করতে হবে, আর লম্ব হলে সমদ্বিখণ্ডিত প্রমাণ করতে হবে। একে অপরের উল্টো বিপরীত উপপাদ্য আমরা বলতে পারি একে অপরের। তো এটা কিন্তু এই দুটো উপপাদ্য কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। নিচে আমি পেজ নম্বর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পেজ নম্বর আমি উল্লেখ করে দিয়েছি, উপপাদ্য নম্বর উল্লেখ করে দিয়েছি, কারণ আমি যখন ভিডিওটা করছি আমার কাছে বই নেই, কিছু না। আমি যখন পরবর্তীকালে এডিটিং করব তখন তোমাদের পেজ নম্বর আর উপপাদ্য নম্বর পাশে বসিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী যে উপপাদ্যটি আমার তালিকায় রয়েছে সেই উপপাদ্যটি হলো কোনো বৃত্তের কোনো বৃত্তচাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের ওপর গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটাও কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটাও তোমরা খুব ভালো করে করো এবং পেজ নম্বর এবং উপপাদ্য নম্বর নিচে তোমাদের আমি পরে দিয়ে দেবো। এর পরবর্তী যে উপপাদ্যটি আমার তালিকায় রয়েছে সেটি হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তো এই যে উপপাদ্যগুলো বলছি প্রত্যেকটা উপপাদ্যের পেজ নম্বর এবং কি হচ্ছে উপপাদ্য নম্বর কিন্তু আমি নিচে পরে দিয়ে দেবো। এছাড়া এই উপপাদ্যগুলোর মধ্যে কোনো উপপাদ্য যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে সরাসরি কমেন্টে জানাতে পারো, অথবা তোমরা যদি এখনও পর্যন্ত ফেসবুক গ্রুপ জয়েন না করে থাকো তাহলে ফেসবুক গ্রুপ জয়েন করেও কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো। এর পরবর্তী যে উপপাদ্যটি আমার তালিকায় রয়েছে সেটি হলো কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হবে সে দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ এবং মূল ত্রিভুজের সাথেও তারা পরস্পর সদৃশ। এই উপপাদ্যটাও কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এই উপপাদ্যটাও কিন্তু তোমরা খুব ভালো করে পড়ো। এর পরের যে উপপাদ্যটি আমার তালিকায় রয়েছে সেটি হলো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। ও তোমরা এরকম জানো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এবং এই উপপাদ্যটা তো তোমাদের করতেই হবে, কারণ শর্ট কোশ্চেন এখান থেকে মানে 2 নম্বরের হোক 1 নম্বরের হোক শর্ট কোশ্চেনে অনেক সময় কাজে লেগে থাকে। সেই কারণে এই উপপাদ্যটা তো তোমাদের করতেই হবে। তাছাড়া এই উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। যে উপপাদ্যগুলোর কথা বললাম এই উপপাদ্যগুলো কিন্তু এবারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া যারা আরও উপপাদ্য প্র্যাকটিস করতে চাও তাদের জন্য আরও দুটো এক্সট্রা উপপাদ্যের কথা বলতে পারি। এক হচ্ছে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই বিন্দুতে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, এই উপপাদ্যটা। আর এর সাথে আরও একটা উপপাদ্য, দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে স্পর্শবিন্দুটি কেন্দ্রদ্বয় সংযোগ সরলরেখার ওপর অবস্থিত হবে, অর্থাৎ সমরেখা হবে। যারা পড়েছো তারা বুঝতেই পারছো। তাছাড়াও কোনগুলো তোমরা ভালো করে পড়বে, এবারে কিন্তু খুব সহজ তোমাদের এর কোশ্চেন আসবে, সেই কারণে তোমাদের এবারে সবচেয়ে বেশি আসার চান্স কিন্তু ফার্স্টে যে দুপুরো উপপাদ্য বললাম যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা লম্ব হলে জ্যাকে কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, প্রথমে যেটা বললাম। এবং এর যে বিপরীত উপপাদ্যটা ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে জ্যায়ের ওপর কেন্দ্রগামী সরলরেখা লম্ব হবে। তো এই দুটো উপপাদ্য কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া जो उपपाद्यगुलो प्रथम धापे बोललाम सेई उपपाद्यगुलो प्रत्येकटी एबारेर जोन्नो खूब इम्पर्टेंट। तो एई कटा उपपाद्य तोमरा यदि भालो करे प्रैक्टिस करो ताहले तोमादेर कोनो असुविधा होबे ना एबं तोमरा एखान थेके एई उपपाद्य आसबे एबं 5 নম্বর तोमरा क्यारि करते पारबे। यदि एई उपपाद्यगुलोर मध्ये कोनो उपपाद्य बुझते बा मने राखते एई समस्या हये थाके ताहले आमाके कमेंट सेक्शने जानाते पारो, आमि सेई उपपाद्यटा टोटाली किभाबे बुझे मने राखते होबे ए सेटा तोमादेरके करे देखिए देब। तो आजकेर मतो এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।